বিখ্যাত তরুণ গগৈৰ পত্নী ডলি গগৈ সাক্ষাৎ কৰিব, কন্যা সন্ত্রীমা গগৈ সাক্ষাৎ কৰিব। আৰু শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপনৰ বাবে তেওঁ ইতিমধ্যে তরুণ গগৈৰ চৰকাৰী বাসভৱনলৈ ৰাওনা হৈছে। আৰু তাৰ পাছতে তেওঁ দলীয় নেতৃবৃন্দৰ সৈতে কিছু কথা বতৰা আলোচনা কৰিব, বহুখিনি সিদ্ধান্ত আচলতে ল'ব। তরুণ গগৈৰ স্মৃতি ৰক্ষাৰ বাবে সুকীয়া স্থানৰ ব্যৱস্থা কৰা হৈছে। প্ৰতিখন জিলা ব্লকলৈ লৈ যোৱা হ'ব চিতা ভস্ম আৰু অস্থি সংগ্ৰহ কৰি ক'ত ক'ত আচলতে সজা হ'ব স্মৃতি সৌধ, সেই সন্দৰ্ভত কিছু আলোচনা চলিব। দলটোৰ সৈতে সিদ্ধান্ত ল'ব, আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ। আৰু তাৰ পাছতেই তেওঁ পুনৰ নতুন দিল্লীলৈ ৰাওনা হ'ব। কিন্তু এই মুহূৰ্তত আমি দৰ্শক লগ জনাই আছোঁ, ৰাহুল গান্ধীৰ বাসন আগবাঢ়িছে। প্ৰয়াত তৰুণ গগৈৰ বাসগৃহ অভিমুখে চৰকাৰী বাসভৱনত কিছু মুহূৰ্তৰ পাছতে উপস্থিত হ'বগৈ। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপন কৰিব কংগ্ৰেছ যুৱৰাজ ৰাহুল গান্ধীয়ে। আৰু এই মুহূৰ্তৰ ব্ৰেকিং নিউজ আহিছে, প্ৰয়াত তৰুণ গগৈৰ বাসগৃহত গৈ উপস্থিত হৈছেগৈ ৰাহুল গান্ধী। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জনাইছে ৰাহুল গান্ধীয়ে। আমি জনাই আছোঁ এই মুহূৰ্তৰ খবৰ, তৰুণ গগৈৰ প্ৰয়াত তৰুণ গগৈৰ পৰিয়ালৰ কাষত থিয় দিছে। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপনৰ বাবে ইতিমধ্যে গৈ উপস্থিত হৈছেগৈ কংগ্ৰেছ যুৱৰাজ ৰাহুল গান্ধী। যথেষ্ট তেওঁ মৰ্মাহত হৈছে, আবেগিক হৈ পৰিছে। সংবাদ মাধ্যমৰ আগত সম্বোধি তেওঁ বহুখিনি মন্তব্য কৰিছে। আমি ইতিমধ্যে দৰ্শক লগ শুনালো তেওঁৰ ভাষ্য। আৰু এই মুহূৰ্তৰ খবৰ আমি দৰ্শকক দি আছোঁ, তৰুণ গগৈৰ চৰকাৰী যি বাসভৱন, প্ৰয়াত তৰুণ গগৈৰ চৰকাৰী বাসভৱনত ইতিমধ্যেই উপস্থিত হৈছেগৈ ৰাহুল গান্ধী। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপনৰ উদ্দেশ্যে ৰাহুল গান্ধী উপস্থিত হৈছেগৈ। জনাই আছো আমি খবৰ, ৰাহুল গান্ধী ইতিমধ্যে উপস্থিত হৈছেগৈ প্ৰয়াত তৰুণ গগৈৰ বাসগৃহত। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপনৰ বাবে গৈছে, যিহেতু গান্ধী পৰিয়ালৰ সৈতে তৰুণ গগৈৰ এক নিবিড় সম্পৰ্ক আছিল। ব্যক্তিগতভাৱেও তেওঁৰ সৈতে এক ঘনিষ্ঠ সম্পৰ্ক গঢ় লৈ উঠিছিল। আৰু আজিৰ দিনটোত এগৰাকী চিৰ তৰুণক শ্ৰদ্ধা জনাবৰ বাবে ৰাহুল গান্ধীয়ে কলাক্ষেত্ৰত উপস্থিত হৈ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিলে। আৰু তাৰ পাছত তেওঁ যথেষ্ট আৱেগিক হৈ পৰিছিল, বাক্ৰুদ্ধ হৈ পৰিছিল। কিছু মুহূৰ্তৰ বাবে তেওঁ সংগ দিছিল প্ৰয়াত তৰুণ গগৈৰ পুত্ৰ গৌৰৱ গগৈয়ে। ফুলৰ থোপাৰে তেওঁ শ্ৰদ্ধা জনাইছিল, প্ৰণাম জনাইছিল। আৰু তাৰ পাছত সংবাদ মাধ্যমক সম্বোধি তেওঁ বহুখিনি মন্তব্য কৰিছিল তৰুণ গগৈ সন্দৰ্ভত। তৰুণ গগৈ কেৱল অসমৰে নেতা নাছিল, সমগ্ৰ দেশৰ বাবে এগৰাকী পুৰুধা ব্যক্তি প্ৰথমে তেওঁ উল্লেখ কৰিছে সেই কথা। তেওঁৰ সৈতে যেতিয়া কথা পাতিছিল তেতিয়া যেন অসমৰ সৈতে কথা পাতিছে তেনে লাগিছিল ৰাহুল গান্ধীৰ। তেওঁৰ বাবে এজন গুৰু, এগৰাকী শিক্ষক বুলি তেওঁ উল্লেখ কৰিছে। অসমৰ বাবে এগৰাকী হিৰো অসমৰ ৰাইজে আজি হেৰুৱাইছে। আৰু তেখেতৰ বিয়োগে এতিয়া সকলোকে মৰ্মাহত কৰি তুলিছে। আমি দেখুৱাই আছোঁ সেই দৃশ্যাংশ, এয়া প্ৰত্যক্ষ কৰিছে ৰাহুল গান্ধী সংগ দিছে প্ৰয়াত তৰুণ গগৈৰ পুত্ৰ গৌৰৱ গগৈ, লগতে কংগ্ৰেছ নেতৃবৃন্দই সংগ দিছে। ইতিমধ্যেই তৰুণ গগৈ চৰকাৰী বাসভৱনৰ উপস্থিত হৈছেগৈ ৰাহুল গান্ধী। শোক সন্তপ্ত পৰিয়ালটোক সমবেদনা জ্ঞাপনৰ উদ্দেশ্যে গৈছে ৰাহুল গান্ধী। তাত কিছু সময় কটোৱাৰ পাছত কংগ্ৰেছ নেতৃবৃন্দৰ সৈতে কিছু আলোচনাত বহিব।
কিছু সিদ্ধান্ত লব যেহেতু কাইলৈ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হব প্রয়াত তরুণ গগৈ গতিকে তার পূর্বে বহুখিনি আসলে সিদ্ধান্ত লবলগিয়া আছে তরুণ গগৈর স্মৃতিসমূহ চিরযুগমীয়া করে রখার ক্ষেত্র সুকীয়া স্থানের যে ব্যবস্থা করা হয়েছে প্রতিখন জেলা ব্লক চিতাভস্ম লওয়া হব আর অস্থি সংগ্রহ করে আন ঠাইত স্মৃতিসৌধ সজার কথা কোয়া হয়েছে কত কত আসলে স্মৃতিসৌধ নির্মাণ হব সেই সন্দর্ভত কিছু আলোচনা চলিব আজি রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতৃবৃন্দর আর তার পাছতে রাহুল গান্ধী পুনের নতুন দিল্লি অভিমুখে রওনা হব মাত্র দুঘণ্টার আহিছে রাহুল গান্ধী যথেষ্ট ব্যস্ততা তার মাজতে আহিছে রাহুল গান্ধী অসমলৈ আর ইতিমধ্যে আমি দর্শকলক জানাইছো যেহেতু রাহুল গান্ধী গান্ধী পরিয়ালৰ আসলে গান্ধী পরিয়ালটোর সৈতে খুব ভাল সম্পর্ক আছিল তরুণ গগৈর বিভিন্ন সময়ত বহুখিনি ব্যক্তিগত আসলে আলোচনাও চলিছিল তেওঁলোকৰ মাজত রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর পরামর্শলৈ আগবাঢ়িছিল তরুণ গগৈয়ে তেওঁলোকৰ আদর্শ হিসাবে লৈছিলে তরুণ গগৈয়ে আর সেয়ে গান্ধী পরিয়ালৰ সৈতে তরুণ গগৈর এক নিবিড় সম্পর্ক গঢ় লৈ উঠিছিল আর আজির দিনটোত রাহুল গান্ধীক দেখা গৈছে আবেগিক হৈ পৰা আবেগিক মুহূর্তর এখন ছবি আমি দর্শকলক ইতিমধ্যেই দেখুৱালো তেওঁ কলাক্ষেত্রত উপস্থিত হওয়ার লগে লগে কংগ্রেস নেতৃবৃন্দই তেওঁক আদরণি জনায় ফুলের থোপা তেওঁক আগবঢ়াই দিয়ে পুত্র গৌরব গগৈয়ে আর তার পাছতেই দুরন্ত সাহসী যোদ্ধা হিসাবে যুঁজ দি অহা সেইগৰাকী দুরন্ত তরুণক সেবা জনায় প্রণিপাত জনায় আত্মার চিরশান্তি কামনার প্রার্থনা জনায় সংবাদ মাধ্যমক সম্বোধি তেওঁৰ বিষয়ে বহুখিনিয়ে কৈ গল আমি ইতিমধ্যেই জনাই আছো এগৰাকী দায়বদ্ধ মুখ্যমন্ত্রী আজি হেরাইছে অসমবাসীয়ে কিন্তু ব্যক্তিগতভাবে এগৰাকী দায়বদ্ধ মুখ্যমন্ত্রী হেরালো বলে উল্লেখ করেছে গুরু আছিল শিক্ষক আছিল তরুণ গগৈ তেওঁৰ মহানুভবতার কথা উল্লেখ করলে এজন পৃথক ব্যক্তিত্বর অধিকারী থকা এগৰাকী ব্যক্তি সেই কথাও কিন্তু নোকোয়াকৈ নাথাকিল আসলতে আমি এই দৃশ্যই আসলে দেখিলে পাইছিল অন্যান্য রাজনীতিবিদসকলক কিছু পৃথক তরুণ গগৈ ব্যক্তিত্ব বিশাল ব্যক্তিত্বর অধিকারী থকা এগৰাকী ব্যক্তি যার প্রতিভার কথা আসলে কই শেষ করব নারি আর তেনে এগৰাকী জনপ্রিয় নেতাক আজি অসমবাসী রাইজে হেরাইছে অসমরে নেতা নহয় তেওঁ দেশবাসীর নেতা আর তেওঁর বিয়োগ আজি রাজনীতির জগৎখনের বাবে নহয় সমগ্র জাতিটোর বাবে এক অপূরণীয় ক্ষতি হৈ ৰব কাইলৈ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হব তার ইতিমধ্যে প্রশাসনে যো জা চলাই আছে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হব নবগ্রহ শ্মশানতেই 1000 মানুষ সমবেত হব পরাকৈ প্রশাসনে সুবিধা করে দিয়ার কথা উল্লেখ করেছে গতি কাইলৈ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হব আর পঞ্চভূতত বিলীন হব এইগৰাকী মহানায়কর নশ্বরে অশ্রুশিক্ত নয়নের শেষ বিদায় জানাইছে বর্ষীয় নেতাগী আর আমি ইতিমধ্যে দর্শকলক জানাই আছো দি আছো সেই খবর সামগ্রিক দৃশ্যাবলী দেখ স্মৃতায়ু লগতে দি আছে ধ্রুবয় প্রতিটি মুহূর্তের দৃশ্যাবলী আমার ক্যামেরাত আবদ্ধ হয়েছে টাইম এটর দর্শকরে দেখবলে পাইছে পুয়ারি পুরা কিদরে জনতার সুদ বইছে সময় যিমানে অতিক্রম করেছে সিমানেই যে জনতার সুদ দুগুণ বৃদ্ধি পাইছে কিন্তু আজি কালি নিশার দরে ভিড় করবল দিয়া হওয়া নাই নিয়ারিক আসলে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই মুহূর্তের খবর আমি দর্শক লি আছো প্রয়াত তরুণ গগৈ সরকারি বাসভবন গিয়ে উপস্থিত হয়েছে গৈ রাহুল গান্ধী শোকসন্তপ্ত পরিয়ালটো সমবেদনা জ্ঞাপনের গৈছে রাহুল গান্ধী কিছু সময় তাত কটোয়ার পাছত দলটোর সঙ্গে কিছু আলোচনা হব তার পাছত দিল্লি অভিমুখে পুনের রওনা হব
আমি দর্শকলোকে এই মুহূর্তে দেখুৱাই আছো রাহুল গান্ধী ইতিমধ্যে প্রয়াত তরুণ গগৈ সরকারি বাসভবনত উপস্থিত হয়েছে গৈ সেই দৃশ্যাংশ আমার হাতত আহিছে আমি দেখাব চেষ্টা করিম শোক সন্তপ্ত পরিয়ালটির কাষত ঠিয় দিছে রাহুল গান্ধীয়ে সমবেদনা জ্ঞাপন করেছে আমি এই দৃশ্যাংশ দেখুৱাই আছো এক্সক্লুসিভ দৃশ্য টাইমেটর দর্শকে প্রত্যক্ষ করেছে ইতিমধ্যে রাহুল গান্ধী তরুণ গগৈ সরকারি বাসভবনত উপস্থিত হয়েছে।